হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু দ্য টুডে ওয়ার্ল্ড। অ্যাডোবি ফটোশপ সিসি 2050 পার্ট 3 টিউটোরিয়াল পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছি। তো যারা যারা প্রথম এবং দ্বিতীয় পর্ব দেখেনি তারা যেন এই ভিডিওটি স্কিপ করে অবশ্যই প্রথম এবং দ্বিতীয় ভিডিওটি দেখে আসে। ভিডিওগুলোর লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া আছে, অথবা আপনি আমার চ্যানেলে ভিজিট করে আসতে পারেন, সেখানে পেয়ে যাবেন। এই অ্যাডোবি পোর্টেবল ভার্সন একটা আছে যেটা মাত্র 65 MB, যেটা আপনি ইনস্টল দিতে পারেন খুব সহজেই। এটা ডাউনলোড লিঙ্ক এবং ইনস্টলের সব কিছুই ভিডিওর মাধ্যমে দেওয়া আছে আমার পূর্বের ভিডিওতে। আপনি জাস্ট ডিসক্রিপশন বক্স চেক করে আপনি সব ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। তো আজকের টিউটোরিয়ালে রয়েছে কীভাবে একটি পিকচারের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় এবং ব্যাকগ্রাউন্ড ব্লার করা যায়। এর পূর্বে আমি টুল বক্স, আইকন বক্স সব কিছু কাজই দেখিয়েছি পূর্ব ভিডিওতে। তো থার্ড টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম এবং আজকে দেখাতে যাচ্ছি নতুন কিছু। তো ফ্রেন্ড চলুন শুরু করি। ফার্স্টে ফাইল অপশন থেকে একটা ছবি ওপেন করি। আমার ডেস্কটপে ছবি দেওয়া আছে, তো আমি এই ছবিটা ওপেন করলাম। তো ফ্রেন্ড একটা ছবি ওপেন হলো এবং এখন আমি ছবিটা ডাবল ডুপ্লিকেট করে নিই। তো ডুপ্লিকেট করার কারণ হলো ব্যাকগ্রাউন্ডটা কপি করলাম, এটা কারণ হলো যদি আমি এই ছবিতে কোনো আমার ভুল হয়ে যায় এডিট করার সময়, তাহলে যাতে এটা আমি এডিট করে পূর্বের ব্যাকগ্রাউন্ডে ফিরে আসতে পারি। তো ফ্রেন্ড ব্যাকগ্রাউন্ড কপি করার পরে আপনাকে কী করতে হবে, এই পিছনে যে ব্যাকগ্রাউন্ড এটা সরিয়ে ফেলতে হবে। এটা সরাতে হলে আমরা অনেকভাবেই সরান যায়, তবে সবচেয়ে সহজভাবে যেটা হচ্ছে এটা হচ্ছে ম্যাজিক টুল, সরি কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুল এখানে মাইনাস অপশন থাকলে আপনি প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পরে শুধু এই মেয়েটিকে সিলেক্ট করবেন, বাস ড্রাগ করুন এভাবে, তাহলে সিলেক্ট হয়ে যাবে। দেখুন এভাবে নিখুঁতভাবে সিলেক্ট হয়েছে। তো পেন টুলের মাধ্যমে সিলেক্ট করতে পারেন, অনেকে অনেকভাবে সিলেক্ট করতে পারেন। আমি কুইক সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করলাম। দেন সিলেক্ট করার পরে এখানে একটা অপশন রয়েছে অ্যাড লেয়ার মার্ক, এখানে ক্লিক করবেন। দেন আপনি ব্যাকগ্রাউন্ড এডিট করে দেখুন, শুধু আপনার মানুষটা কপি হয়েছে, ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। এবার আপনার যেহেতু ব্যাকগ্রাউন্ডটা মানুষটা কপি হয়ে গেছে, দেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। ব্যাকগ্রাউন্ডের পিছনে একটা ইমেজ আমরা সিনারি যোগ করবো। ক্লিক করবো, এখানে প্লেস দেওয়া আছে, প্লেসে ক্লিক করে এখানে আরেকটা ছবি দেবেন। এই ছবিটা আমি আগে সিলেক্ট করে রেখেছি, প্লেস করলাম। প্লেস করলে এটার উপর আরেকটা ছবি চলে আসবে, এটি চলে এসেছে, এটাকে আমি একটু বড় করে নিই। দেন ওকে, এখন আমি ব্যাকগ্রাউন্ডটা পিছনে নিয়ে যাব। এটা ড্র্যাগ করে জাস্ট ব্যাকগ্রাউন্ড কপি নিচে ছেড়ে দিবেন, এটা কপি হয়ে গেছে। আমি এটা নিচে চলে আসছে, ক্লিক করবেন নোট টুল। তো বাস আপনার কাজ শেষ, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। এভাবেই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়। এখানে চুলের কিছু অংশ কাটা রয়েছে, এই অংশগুলো ঠিক করবো কীভাবে, এখানে ক্লিক করে আপনার রাইট বাটনের জন্য রিফার্স মার্কস একটা অপশান আছে এখানে। আপনার এখানে দেখুন একটা ব্রাশের মতো গোল আসছে, এটাতে ধরে আপনি একটু চুলের দিকটা ঠিক করে দিবেন, ড্র্যাগ করে বাস, যাতে আপনার এই কাটা অংশটা বোঝা না যায়। তো বাস হয়ে গেল। বা এই অপশানগুলো আপনি একটু বাড়িয়ে কমিয়ে দেবেন, একটু স্মুথ করে নেবেন, যাতে ছবিটা একটু বাস্তবের মতো দেখতে মনে হয়। দেন ওকে চাপ দিবেন। তো হয়ে গেল আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। বাস আপনি এখন শুধু সেভ করে নেবেন। এখানে ফাইল অপশানে গিয়ে সেভ অপশন রয়েছে। ডেস্কটপে আমরা গাল ওয়ান নামে সেভ করে দিই। তো আমি আগে বলেছি জেপিজি মোড সবসময় সিলেক্ট করবেন, যাতে এটা একটা ছবি আকারে সেভ হয়। সেভ দিবেন, দেন ওকে ম্যানেজ করে দিই। এবার দেখুন এটা হচ্ছে আপনার বানানো এইমাত্র ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা ছবি, আর এটা হচ্ছে পূর্বের ছবি। তো এটা আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে এভাবে আনলাম। এবার আমি দেখাবো কীভাবে, এটা আমরা ডিলিট করে দিবো। এবার দেখাবো কীভাবে ব্যাকগ্রাউন্ড ব্লার করবো। তো আমি করবো কি, জাস্ট যে ছবিটা এইমাত্র ক্রিয়েট করলাম সেটা ওপেন করবো, ওপেন করবো। সেম একই পদ্ধতিতে আপনি ডুপ্লিকেট লেয়ার করে নেবেন ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য। আবার কুইক সিলেকশন, এবার আপনার মানুষটা কপি না করে যে জিনিসটা ব্লার করবেন শুধু সেটাই সিলেক্ট করবেন। আমি সিনারিটাকে ব্লার করবো, সো আমি শুধু এই সিনারিটাকে সিলেক্ট করলাম। এখন দেখুন একটু চুলে অংশ ঢুকে গেছে, তো এটা মাইনাস করার জন্য এখানে মাইনাস ক্লিক করবেন, এখানে একটু প্লেস করে নেবেন যাতে অংশগুলো ডিসিলেকশন হয়ে যায়। দেন হয়ে গেছে। এবার আগের মতো অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করবেন। এবার দেখুন শুধু ব্যাকগ্রাউন্ডটা কপি হয়েছে। এবার আপনার এটাতে এই লেয়ারে ক্লিক করে ফিল্টারে যাবেন, এখানে ব্লার অপশন রয়েছে, গুশিয়ার ব্লার। এখানে দেখুন আপনার ব্লার ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, যেখানে প্রিভিয়াস আছে আমি একবারই বাড়িয়ে দিলাম, দেন ওকে দিলাম। তো ফ্রেন্ড হয়ে গেল আমার ব্যাকগ্রাউন্ড ব্লার, বাস সেভ করে দিব, কাজ শেষ। ডেস্কটপে গাল টু
আপনি যে কোনো মোড সিলেক্ট করতে পারেন, তবে আপনার যদি একটা ছবি আকারে সেভ করতে চান তাহলে অবশ্যই জেপিজি মোডে সেভ দিবেন, দেন ওকে ওকে। তো ফ্রেন্ড হয়ে গেল ব্যাকগ্রাউন্ড কপি করা এবং ব্যাকগ্রাউন্ড ব্লার করা। তো ফ্রেন্ড আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত, আশা করি সবাই ভালো লেগেছে। ভিডিও যদি অবশ্যই ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন। থ্যাংক ইউ।